গুয়াহাটি মহানগরীর মাঝমজিয়ার ভয়ঙ্কর ঘটনা। দ্রুতবেগী বেলিনো বাহনে মহতিয়ালে কেইবাজনো লোকক। বাহনখনৰ চালকজন 20 বছৰীয়া আব্বাস আলী। গুৱাহাটী মহানগৰীৰ মাজমজিয়াত ভয়ংকৰ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। খানাপাৰাত দ্ৰুতবেগী বেলিনো বাহনে মহতিয়ালে কেইবাজনো লোকক। কেইবাখনো বাহন দুৰ্ঘটনাত পতিত হয়। দ্ৰুতবেগী বেলিনো বাহনখনে প্ৰথমে প্ৰচণ্ড খুন্দা মাৰে এখন বাহনত। মেঘালয়ৰ পঞ্জীয়নভুক্ত বাহনখনে খুন্দা মাৰে আন এখন বাহনত। এই দুর্ঘটনাত কেইবাজনো লোক গুরুতরভাবে আহত হওয়া বলে জানিব পৰা গৈছে। বেলিনো বাহনখন হুজাই পৰা গুৱাহাটী অভিমুখে আহি আছিল। বাহনখনৰ চালকজন 20 বছৰীয়া আব্বাস আলী বলে জানিব পৰা গৈছে। দুর্ঘটনার পিছতে ক্ষুব্ধ হৈ পৰে একাংশ লোক। চালক আব্বাস আলীক উঠাই নিয়ে একাংশ লোকে। চালকজন এই মুহূর্তত কত আছে সেই সম্পর্কে এতিয়াও জানিব পৰা হোৱা নাই। আরক্ষীয়ে বিচাৰি পোৱা নাই আব্বাস আলীক। ইফালে খানাপাৰাৰ পিছত 6 মাইলত সংঘটিত হয় আন এক দুর্ঘটনা। হাইড্রলিক বাহনে মহতিয়াই নিলে 3খন বাহন, এখন চেলেরিও, এখন এক্সেল আর এখন সুইফ্ট বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়। দুর্ঘটনাটোত কেইবাজনো লোক আহত হওয়া বলে জানিব পৰা গৈছে।